ডেঙ্গু আক্রান্ত হয়ে গেল চব্বিশ ঘন্টায় চলতি বছরের সর্বোচ্চ পাঁচশো চব্বিশ জন হাসপাতালে ভর্তি হয়েছেন মৃত্যু হয়েছে একজনের এই নিয়ে এবছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো পঞ্চান্ন জনে স্বাস্থ্য অধিদপ্তরে দেয়া সব সর্বশেষ তথ্য মতে চব্বিশ ঘন্টায় ঢাকায় তিনশো তিয়াত্তর জন এবং ঢাকার বাইরে একশো একান্ন জন নতুন রোগী ভর্তি হয়েছেন বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এক হাজার আটশো কুড়ি জন চলতি বছর মোট ডেঙ্গু রোগীর সংখ্যা পনেরো হাজার তিনশো ছেচল্লিশ জনে দাঁড়িয়েছে এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সাড়ে তেরো হাজারের বেশি রোগী